প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল রেজ অফ লাইট, তোমাদের ইংরাজি বিষয়ের আলোচনা করার জন্য। তোমাদের এই চ্যানেলটি যদি অবশ্যই তোমাদের ভালো লাগে থাকে, তাহলে তোমরা লাইক দেবে, কমেন্ট করবে, এবং হ্যাঁ, যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমি নিয়মিত হাজির হব তোমাদের ইংরাজি বিষয়ের বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমি তোমাদের হাজির হয়েছি ক্লাস টুয়েলভের দ্বাদশ শ্রেণীর একটি কবিতা নিয়ে, নতুন একটি কবিতা। কবিতার নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই কবিতা আজকে আমরা পড়ব, এবং এই কবিতাটা বোঝানোর জন্য আমি এটাকে কয়েকটি পার্টে ভাগ করব, বিশেষ করে এটাকে পাঁচটি পার্টে আমি ভাগ করব, পাঁচটি পার্ট। তার মধ্যে আজকে আমি আলোচনা করব পার্ট ওয়ান, অর্থাৎ কবিতাটির সম্পর্কে আমরা আলোচনা করব। পার্ট ওয়ান এটা আমরা বলবো অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটির সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা কি পড়ব? নতুন কবিতা, কবিতার নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কার লেখা? আর্থার র্যাবো। উচ্চারণটা দেখো, RIMBAUD, উচ্চারণটা কি হবে? র্যাবো, কখনো রিমবর্ড বলবে না, র্যাবো, ঠিক আছে? আর্থার র্যাবো, আর্থার র্যাবো, তার লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ মানে কি? অ্যাসলিপ, ঘুমিয়ে থাকা, শুয়ে থাকা, ঘুমন্ত। ইন দ্য ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা, অর্থাৎ পাহাড়ের যে ঢালু জায়গা, তাই না? বড় পর্বত পাহাড়, সেই পাহাড়ের যে নিচে যে উপত্যকা, যে ঢালু জায়গা, যে নিচু অংশ, তাকে বলে ভ্যালি। তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি মানে উপত্যকায় ঘুমন্ত, অর্থাৎ পাহাড়ের নিচে, পাহাড়ের নিচে যে উপত্যকা রয়েছে সে উপত্যকায় ঘুমন্ত। কে ঘুমন্ত, কী ব্যাপার, সে বিষয়ে আমরা বিস্তারিত আমরা জানবো। শুধু আমরা কবিতার নামটা আমরা পেলাম অ্যাসলিপ, ঘুমন্ত, ইন দ্য ভ্যালি, উপত্যকা, অর্থাৎ পাহাড়ের নিচে, তাহলে উপত্যকায় ঘুমন্ত। কবি হচ্ছেন আর্থার র্যাবো। আর্থার র্যাবো, এই র্যাবো সম্পর্কে জানতে গিয়ে আমরা জানতে পারি র্যাবোর বাড়ি হচ্ছে ফ্রান্স। আর যাদের বাড়ি ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সের যারা নাগরিক, তাদেরকে কি বলে? ফ্রেঞ্চ, ফরাসি। তাহলে র্যাবো হচ্ছে ফ্রেঞ্চ পোয়েট, অর্থাৎ ফরাসি কবি। র্যাবো হচ্ছে ফ্রেঞ্চ পোয়েট, ফর তার ন্যাশনালিটি, তার জাতীয়তা হচ্ছে, নাগরিকত্ব হচ্ছে ফ্রেঞ্চ, ফরাসি কবি তিনি। তাকে বলা হয় বয় পোয়েট, বালক কবি বলা হয়। কেন বলা হয়? কারণ অত্যন্ত অল্প বয়স থেকে তিনি কিন্তু কবিতা লিখেন। ইংরেজি সাহিত্যে যতজন কবিতা লিখেছেন, র্যাবোর মতো অল্প বয়সে কিন্তু আর কেউ কবিতা লেখেননি। সব থেকে অল্প বয়সে কবিতা লিখেছেন র্যাবো, অর্থাৎ তার কবিতা স্টার্ট হচ্ছে 13 বছর থেকে। যখন তার বয়স 13 বছর, তখন থেকে তিনি কিন্তু কবিতা লেখেন, এবং সব থেকে তিনি ফেমাস হয়ে যান, বিখ্যাত হয়ে যান, কত বছর? যখন তার বয়স 16 বছর, অর্থাৎ 16 বছরে তিনি কিন্তু ফেমাস হয়ে যান, তখন তিনি বিখ্যাত হয়ে যান একজন কবি হিসাবে। 13 বছর থেকে তার কবি প্রতিভা, তার কবিতা লেখা স্টার্ট, কিন্তু তিনি কবিতাতে খ্যাতি অর্জন করেন 16 বছর বয়স থেকে তিনি শুরু করেন। এবং এই যে কবিতাটা আমরা পড়বো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, যেটা র্যাবো লিখেছে, অর্থাৎ তিনি একজন ফ্রেঞ্চ পোয়েট ছিলেন, সেই কবিতাটা আমরা দেখবো। যে কবিতাটা গুনতে গেলে আমরা দেখবো কবিতাতে 14টা লাইন আছে, অর্থাৎ এখানেও কিন্তু আমরা 14টা লাইন পাবো। তাহলে 14টা লাইন থাকলে কবিতাকে আমরা কি বলবো? সনেট বলবো। অর্থাৎ এর আগে আমরা পোয়েট্রি অফ আর্ট পড়েছি, সেটাও ছিল সনেট, এটাও কিন্তু আমরা পড়বো সনেট, কারণ এখানেও 14টা লাইন আছে। কি ধরনের সনেট? শেক্সপিয়ারিয়ান সনেট, সরি, পেট্রার্কান সনেট বা ইতালিয়ান সনেট, ইতালিয়ান সনেট। তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালিকে আমরা সনেট বলবো, কারণ 14টা লাইন আছে, তাই আমরা একে সনেট বলবো। কি ধরনের সনেট? পেট্রার্কান সনেট বা ইতালিয়ান সনেট। যেহেতু 14টা লাইন আছে, কাজেই এখানে এই যে 14টা লাইন রয়েছে, এই 14টা লাইনের আবার দুটি অংশ। প্রথম যে 8 লাইন তাকে আমরা বলবো অক্টেভ, শেষের যে 6 লাইন তাকে আমরা বলবো সেস্টেট। তাহলে এই কবিতায় দুটো অংশ, একটা অক্টেভ, একটা সেস্টেট। প্রথমে 1 থেকে 8 লাইন অক্টেভ বলবো, আর 9 থেকে 14 মানে শেষের যে 6 লাইন তাকে আমরা বলবো সেস্টেট। তাহলে অক্টেভ, সেস্টের দুটো অংশ রয়েছে, এটা একটা সনেট, পেট্রার্কান সনেট বা ইতালিয়ান সনেট। ক্লিয়ার হয়েছে? পাশাপাশি এই যে কবিতাটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতাটা হচ্ছে একটা পারফেক্ট লিরিক। এটা হচ্ছে লিরিক। লিরিক মানে, লিরিক হচ্ছে যখন কোনো বিষয়ের প্রশংসা করা হয়, জয় গান গাওয়া হয়,
অর্থাৎ কোন একটা বিষয় খুব প্রশংসা হচ্ছে, খুব জয়গান হচ্ছে, কিন্তু আস্তে 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 প্রশংসা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেল লাস্ট মুহূর্ত সমস্ত প্রশংসাটা শেষ হয়ে গেল, কিছু নেই আর। অর্থাৎ যে হারে আশাটা বাড়ছে, আশাটা বাড়তে বাড়তে হঠাৎ শেষ হয়ে গেল আশাটা। একটা বেলুন খুব ফুলছে, বাতাস দিচ্ছে, হাত দিচ্ছে, ফুলছে, যত ফুলছে খুব ভালো লাগছে, বড় হচ্ছে, ফুলছে, ফুলতে ফুলতে হঠাৎ বাস্ট হয়ে গেল, অর্থাৎ সব শেষ হয়ে গেল। তাহলে লিরিক হচ্ছে কোনো একটা আনন্দ, কোনো একটা প্রশংসা, একটা জয়গান চলছে, খুব ভালো লাগছে, এই জয়গান গাইতে গাইতে এমন একটা জায়গায় পৌঁছে গেল যে সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেল, পুরো আনন্দটাই মাটি হয়ে গেল, তাকে আমরা বলবো লিরিক। তাহলে এই কবিতাটাও কিন্তু একটা লিরিক। তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি একদিকে সনেট, একদিকে লিরিক, একে আমরা সনেটও বলবো, আমরা লিরিকও বলবো। এই কবিতাটি বিষয়বস্তু আমরা যদি পড়ি যে কী নিয়ে, যেমন দ্য পোয়েট্রি অফ আর্থ প্রকৃতিকে নিয়ে, তাহলে এই কবিতাটা আমরা দেখব যে এই কবিতাটা ওয়ার, যুদ্ধকে নিয়ে লেখা, যুদ্ধকে নিয়ে লেখা, অর্থাৎ এটা যুদ্ধ কেন্দ্রিক কবিতা, তাই এই কবিতাটা হচ্ছে ওয়ার পোয়েম। তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি একদিকে সনেট, একদিকে লিরিক, একদিকে ওয়ার পোয়েম, কারণ যুদ্ধকে কেন্দ্র করে লেখা কিন্তু এই কবিতাটা, এর বিষয়বস্তু যুদ্ধ। অর্থাৎ এই কবিতার থিম যদি বলা যায়, থিম কি এই কবিতার থিম, তাহলে এই কবিতার থিম হচ্ছে দ্য পিটি অফ ওয়ার, যুদ্ধের যে করুণ পরিণতি সেটা হচ্ছে থিম, দ্য পিটি অফ ওয়ার, এটা হচ্ছে থিম। আসতে পারে কোশ্চেন যে কবিতার থিম কি, থিম হচ্ছে দ্য পিটি অফ ওয়ার, যুদ্ধের করুণ পরিণতি হচ্ছে এই কবিতার অংশ। এই কবিতাটা কবে লিখেছেন, এই কবিতাটা কত সালে লেখা হয়েছে, এটা নিয়ে কিন্তু একটা মতবিরোধ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে এই কবিতাটা লেখা হয়েছে 1870 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে কবিতাটা লেখা হয়, সেই সময়তে ফ্রান্সের সঙ্গে প্রাসিয়ার যুদ্ধ চলছিল। ফ্রান্স আর প্রাসিয়া, প্রা পয়রফালাকার, প্রাসিয়ার মধ্যে যুদ্ধ চলছিল, সেই প্রেক্ষাপটে কবিতাটা লেখা হয়। অনেকের মতে কবিতাটা 1877 খ্রিস্টাব্দে লেখা হয়েছে ফ্রান্সের সঙ্গে রাশিয়ার যখন যুদ্ধ চলছিল। এক কথায় আমরা বলতে পারি 1870-এর দশকে, মানে 1870-এর দশক মানে 1870 থেকে 79 পর্যন্তকে বলা হয় 1870-এর দশক, 80 মানে 80-এর দশক। তাহলে 1870-এর দশকে, 1870s, 1870-এর দশকে কিন্তু কবিতাটা লেখা হয়েছে, এবং সেটা 70 না 77 এইটা নিয়ে কিন্তু একটা মতবাদ, মতভেদ আছে। কারো মতে 1870 খ্রিস্টাব্দে যখন ফ্রান্স এবং প্রাসিয়ার বিরুদ্ধে যুদ্ধ, আবার কারো মতে 1877 খ্রিস্টাব্দে ফ্রান্স এবং রাশিয়ার সঙ্গে যখন যুদ্ধ চলছিল, এটা বিতর্কিত। কাজে অপশান যেটা থাকবে সেটা তোমরা চুজ করবে, কারণ 70 সাল হলে ফ্রান্স এবং প্রাসিয়া হবে, আর 77 হলে পরে ফ্রান্স এবং রাশিয়া হবে। যে কোনো একটা প্রেক্ষাপটে র্যাবো কিন্তু কবিতাটা লিখেছে, এবং সেই যুদ্ধের প্রেক্ষাপটে কবি কিন্তু এটাকে লিখেছে। তা আমরা কি জানলাম, যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি মানে উপত্যকায় ঘুমন্ত, লিখেছেন কবি আর্থার র্যাবো, তিনি একজন ফ্রেঞ্চ পোয়েট, ফরাসি কবি, তাকে বলা হয় বয় পোয়েট, বালক কবি। এবং এই যে কবিতাটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এখানে 14টা লাইন আছে, তাইকে আমরা বলবো সনেট, এটা হচ্ছে পেট্রানকান সনেট বা ইতালিয়ান সনেট। দুটো অংশ আছে, প্রথম 8 লাইন অক্টেভ, শেষের 6 লাইন হচ্ছে সেস্টেট। এই কবিতাটা হচ্ছে একটা লিরিক, এই কবিতাটা হচ্ছে ওয়ার পোয়েম, যুদ্ধের কবিতা, এবং এই কবিতার থিম হচ্ছে দ্য পিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের করুণ পরিণতি। তাহলে এই কবিতাটা একদিকে সনেট, একদিকে লিরিক, একদিকে ওয়ার পোয়েম, তিনটে বলা যেতে পারে। এই কবিতার সেটিং কি, কোন প্রেক্ষাপটে লেখা, 1870-এর ফ্রান্স বা প্রাসিয়ার মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন, অথবা 1877 খ্রিস্টাব্দে যখন ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ চলছিল। যেহেতু কবি ফরাসি কবি, তাই এই যে নামটা তিনি, এই যে কবিতার নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা তিনি দেননি, তিনি ফরাসি কবি, তো তিনি ফ্রান্স অর্থাৎ ফরাসি ভাষাতে, ফ্রেঞ্চ ভাষাতেই তিনি কিন্তু কবিতা লিখেছিলেন, এবং অরিজিনাল যে টাইটেলটা দিয়েছিলেন কবিতার, অরিজিনাল নাম তিনি লিখেছিলেন লে ডরমোর ডু ভ্যাল, লে, এল ই, লে ডরমোর ডু ভ্যাল,
এটা হচ্ছে অরিজিনাল নাম, অর্থাৎ র্যাবো এই নাম দিয়ে কবিতাটা লিখেছিলেন। পরবর্তীকালে যখন ফ্রেঞ্চ ভাষা থেকে ইংরেজি ভাষা যখন কবিতা ট্রান্সলেট করা হলো, তখন এই নামটা পাল্টে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি করা হয়েছে। যিনি ট্রান্সলেট করেছেন তিনি এই নামটা দিয়েছেন, র্যাবো এই নামটা দিয়েছে, কারণ তিনি তো ফ্রেঞ্চ, তিনি ইংলিশ নাম দেননি, তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছেন। তাই অরিজিনাল নাম হচ্ছে লে ডরমোর ডু ভ্যাল, তার মানে হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে আমরা কবিতা সম্পর্কে জানলাম, অ্যাবাউট দ্য পোয়েম। পরবর্তী ভিডিওতে এবার আমরা কনটেক্সট এবং থিম কিন্তু আমরা অ্যানালাইজ করব। আমি আবারও হাজির হব এই কবিতা নিয়ে, দেখতে থাকো ধারাবাহিকভাবে আমার এই চ্যানেল রেজ অফ লাইট। আজকে এই পর্যন্ত, গুড বাই।